হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 এই বিষয়ে আলোচনা করব। এই পরীক্ষার প্রিপারেশন এবং সিলেবাস এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা ধরে নিতে পারো এই ভিডিও থেকেই প্রাইমারি টেটের প্রিপারেশন শুরু আমাদের এই চ্যানেলে। এরপর থেকে এই ব্যাপারে, এই এক্সামের ব্যাপারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এর ব্যাপারে বিভিন্ন ভিডিও আপলোড করা হবে প্রিপারেশন বিষয়ে। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও থেকে তোমরা প্রিপেয়ার হওয়ার জন্য, এবং ফেসবুক গ্রুপটা জয়েন করো এবং আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবে। এক্সামের সিলেবাস, যে কোনো এক্সামের প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে সিলেবাসটাকে জানা, যে সিলেবাসটা কী, কীভাবে পড়তে হবে। তো ইম্পর্ট্যান্ট পার্ট শিশু মনস্তত্ত্ব। শিশু মনস্তত্ত্ব টেটের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, 30টা নাম্বার থাকবে এই টপিকে। শিশু মনস্তত্ত্ব খুব সহজ পার্ট, প্রিপারেশন নিলে ভালো হবে। তো এখানে 30-ই পাওয়া যেতে পারে। তো শিশু মনস্তত্ত্ব এটাতে 30 নাম্বার থাকবে পরীক্ষাতে। এরপর প্রথম ভাষা, পরীক্ষায় দুটো ভাষা থাকবে, একটা প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা। দ্বিতীয় ভাষা ম্যান্ডেটরি ইংরেজি, এখানে 30 নাম্বার থাকবে এবং খুব সহজ ইংরেজি থাকবে। যারা ইংরেজিতে একটু দক্ষ এবং তাদের কাছে খুবই সহজ ব্যাপার, এবং যাদের মনে হয় যে ইংরাজিটা একটু কম, তারা যদি একটু পড়াশোনা করে ইংরেজি বিষয়ে, বিভিন্ন ইংরেজি গ্রামার বিষয়ে, তো তাদের কাছে এটা খুবই সহজ মনে হবে। বাংলা প্রথম ভাষার মধ্যে পড়ছে, বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি, সবকটা ভাষা নয়, যে কোনো একটা, যে যেটা প্রেফার করবে, যে ফর্ম ফিল আপের সময় যে ভাষাতে এক্সামটা দিতে চাইছে, তো তার প্রশ্নপত্র সেটা দিতে হবে। একটা প্রশ্নপত্রে সব ভাষায় থাকবে, তো যে বাংলা দেবে তাকে হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি দিতে হবে না, যে হিন্দি দেবে সে বাকিগুলো দেবে না, বাট ইংরাজিটা ম্যান্ডেটরি। এরপর পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যা বলতে শুধু পরিবেশ নয়, পরিবেশবিদ্যার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, জিকে থাকতে পারে, পরিবেশ তো অবশ্যই থাকবে, জিওগ্রাফি থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে। তো কিন্তু খুব সহজ, খুব সহজ প্রশ্নগুলো এখানে থাকবে। এই 30 নাম্বার, এই 30 নাম্বার পাওয়া খুব সহজ। যারা এই টেট ছাড়া অন্য যে কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছে, তাদের কাছে পরিবেশবিদ্যার চ্যাপ্টারটা কোনো প্রবলেম হবে না। ম্যাথ, এটা তো প্রত্যেক পরীক্ষারই একটা অংশ, অঙ্ক প্রত্যেক পরীক্ষায় থাকবে এবং টেটেও তার ব্যতিক্রম নয়, টেটেও অঙ্ক থাকবে 30 নাম্বার। তো অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় এই 30 নাম্বার মধ্যে থেকে যদি 15 থেকে 20 নাম্বার তুলতে গেলেও একটু প্রবলেম হতে পারে যদি প্র্যাকটিস না থাকে। তো এই 5টা বিষয়ের উপরে মোট 1300 নাম্বারের পরীক্ষা হবে। এটা টেট 2015 অনুযায়ী আমি এটা সিলেবাসটা দিলাম, কিন্তু 2017-তে এটা যদি কোনো পরিবর্তন আসে, আমরা অবশ্যই নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওতে, আমাদের এই ভিডিওতে টেটের প্রথম প্রিপারেশনের প্রথম ভিডিও তোমরা ধরতে পারো এই ভিডিওটাকে। এর পরের বিভিন্ন ভিডিওতে শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংরেজি, পরিবেশবিদ্যা এবং অঙ্ক, এই বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করা হবে শুধুমাত্র টেটের এই প্রিপারেশনের জন্য। তাছাড়াও তোমরা যারা টেট ছাড়াও, যারা এখানে তোমরা বিসিএস পরীক্ষা দিতে চাইছো, বিসিএসেরও নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেই বিষয়েও এই চ্যানেলে আলোচনা করা হবে, বিভিন্ন প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদেরকে জানানো হবে। তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। আর একটা কথা বলছি যে পরিবেশবিদ্যার জন্য যে সাবজেক্ট প্রয়োজন, তার কিছুটা পার্ট তো আমাদের চ্যানেলে আপলোড করাই আছে, বিভিন্ন জিকের পার্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো লাইফ সায়েন্স, এগুলো তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং অঙ্ক বিভিন্ন একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে অঙ্ক আমি কিছু শর্ট মেথডে কিছু অঙ্ক প্রত্যেকটা পার্টের উপর করিয়ে দিয়েছি এবং এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। যে বিভিন্ন টপিকের উপর, ধরো আমি লাস্ট ভিডিও যেটা আপলোড করেছি তোমাদের পার্সেন্টেজ বিষয়ে, তার আগে টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ এইসব টপিকের উপরে আলাদা আলাদা করে আমি ভিডিও তৈরি করেছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, খুব হেল্প করবে টেটের প্রিপারেশনের জন্য। এটা ইংরেজির ভিডিও টেটের যেরকম সিলেবাস সেই অনুযায়ী আপলোড করা হবে, শিশু মনস্তত্ত্ব আপলোড করা হবে, তোমরা সেগুলো অবশ্যই দেখো এবং প্রিপারেশন নিতে পারো। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে
এবং কমেন্ট করবে অবশ্যই যদি কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থাকে এই ভিডিও বিষয়ে বা অন্য কোনো এক্সামের প্রিপারেশনের বিষয়ে। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ।